এখানে আমি চিকেনের লেগ পিসগুলিকে নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মেখে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এখানে আমি আলু কেটে নিয়েছি, নিয়েছি একটা টমেটো, পেঁয়াজ কুচি, নিয়েছি একটা গোটা রসুন, আর এখানে আছে জিঞ্জার গার্লিক পেস্ট, আমি দোকানের তাই ইউজ করছি। তো ওই ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে আমি আবারও একটু মেখে কিছুটা সময়ের জন্য রেখে দেব। বন্ধুরা, আমি তো তোমাদেরকে হাই বলিনি, তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আমি স্মিতা, স্মিতার ঘর সংসার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে একটু চিকেন রান্না করছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি রাত্রিবেলার ডিনারের আয়োজনটা। তো বন্ধুরা, আজকে একটা স্পেশাল ডে আমার জন্য, আমাদের জন্য। আজকে 15ই বৈশাখ, 29th এপ্রিল। তো আজকের এই দিনে, আজ থেকে 14 বছর আগে আমি আমরা সাত পাকে বাঁধা পড়েছিলাম। তো এই দেখো, এখানে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটা হবে সর্ষের তেলে। আমি আলুটা ভেজে নিচ্ছি, আলুটা আমি 2 ভাগ করেই কেটেছি, তোমরা ইচ্ছে করলে সাদা তেলেও রান্নাটা করতে পারো। আলুটা আমি উল্টে দিচ্ছি, দেখো আলুটা কিছুতেই উল্টোবে না, তো ছেড়ে দিলাম ওকে ওর মতো। এখন আমি তার মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। তো যা বলছিলাম, আজকে আমাদের 14 বছর বিবাহিত জীবনের জন্মদিন। খুব সাদা মাটাভাবে আমরা দিনটাকে সেলিব্রেট করেছি, কোনো কিছুই করিনি, সকাল থেকে ব্লগও করিনি। তো ভাবলাম যেহেতু রাত্রেবেলা একটু চিকেন রান্না করছি, তো এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। সকালবেলা মিষ্টি টিষ্টি এনে পুজো টুজো দিয়ে দিলাম। তো আজকের দিনটা একটু অন্যরকমভাবে পালন করার ইচ্ছে ছিল, কিন্তু এই পরিস্থিতির জন্য সবটাই বাতিল হয়ে গেল। ঠিক আছে, দেখো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে, আর একটু নেড়ে চেড়ে তেজপাতা দিয়েছিলাম ফোড়নে। ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি, কালারটা খুব সুন্দর হয়েছে ম্যারিনেটের পরে। তো মেটেটাও আমি রেখে দিয়েছিলাম, মেটেকে আমি খুব পছন্দ করি, তাই বড় আনলো, তো এটাও দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো 14টা বছর কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না, অনেক ঝড় ঝাপটার মধ্য দিয়ে পেরোলো। তো যাই হোক, খারাপ সময়ের পরে ভালো সময় তো আছেই, আবার ভালোর পরে খারাপ যদি না থাকে, তাহলে দুঃখ যদি না থাকে, তাহলে ভালোটার মর্ম বোঝা যায় না। তাই জীবনে দুঃখ আসতে হয়, ঝড়ঝাপটার মধ্য দিয়ে যেতে হয়। যাই হোক, মাংসটাকে আমি ঢেকে দিলাম, আর এখানে আমি আস্ত রসুনটাকে দিয়ে দিলাম। আর আমি সব কিছুই খুব সাদা মাটাভাবেই পছন্দ করি, আমিও একজন খুবই সিম্পল হাউস ওয়াইফ, সিম্পল মেয়ে, তো সিম্পলভাবেই সব কিছু আমি পছন্দ করি। আজকের দিনটা আমি খুব সিম্পলভাবেই কাটালাম। দেখো কষানো আমার প্রায় হয়ে গেছে, খুব সুন্দর করে আমি কষিয়েছি অনেক সময় ধরে। চলোর আঁচটা কিন্তু একদম ডিম আছে আছে। যে সমস্ত বন্ধুরা নতুন তাদেরকে স্বাগত আমার চ্যানেলে, আর যারা পুরনো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা আছো বলেই আমি আছি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ করে নিও। তোমরা যেভাবে আমার পাশে আছো, আমিও ঠিক সেইভাবেই তোমাদের পাশে আছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা যেন আরও অনেক 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 বছর একসাথে কাটাতে পারি, বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করতে পারি। দেখো এখানে আমার চিকেনটা হয়ে গেছে, বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটু হবে তারপর আমি ঢাকা দিয়ে নামিয়ে নেব।
तो वीडियो खुबी छोट एक वीडियो आज के करलम आशा कर भलो लगे जो भलो लागे तो लाइक करो कमेंट करो पशे ये थेको तो आजकल मत एखने विदाय निची भलो थेको सुस्थ थेको मास्क सैनिटाइजर अवश्य व्यवहार करबे देखा होबे आबार नेक्स्ट वीडियो।